নমস্কার প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। তো তোমরা যদি ইন্ডিয়ান ব্যাংক বা এলাহাবাদ ব্যাংকের আধার লিংক করতে চাও অনলাইনে মোবাইল অথবা ল্যাপটপ কম্পিউটার থেকে, তো অবশ্যই আজকের ভিডিওটি একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখাবো বিস্তারিত পদ্ধতি কিভাবে অনলাইনে করতে হয় এলাহাবাদ অথবা ইন্ডিয়ান ব্যাংকের আধার লিংক। ঠিক আছে, তো আধার লিংক করার জন্য অ্যাড ফার্স্ট যেটা করতে হবে, মোবাইল অথবা ল্যাপটপ কম্পিউটারে যে কোনো একটি গুগল ব্রাউজার ওপেন করতে হবে এবং সার্চ বক্সে গিয়ে এসে সার্চ করতে হবে আধার ব্যাংক সিডিং। ঠিক আছে, আধার ব্যাংক সিডিং লিখে সার্চ করতেই তোমাদের সামনে এই ধরনের অনেকগুলি লিঙ্ক শো হবে। নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে তোমরা এখানে দেখতে পাবে https://apps.indianbank.in। ঠিক আছে, এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছ এখানে লেখা থাকবে indianbank.in, এই লিঙ্কটিতে ক্লিক করবে। তোমাদের সুবিধার্থে এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে রাখবো। তো ইজিলি এই লিঙ্কে ক্লিক করতে সরাসরি তোমরা এই পেজটিতে পৌঁছে যাবে যেখানে লেখা রয়েছে ইন্ডিয়ান ব্যাংক আধার সেডিং। এখানে আধারের একটি লোগো দেওয়া রয়েছে এবং এখানে বলা হয়েছে ভেরিফাই অ্যাকাউন্ট। এখানে অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করতে হবে এবং এর নিচের যে বক্সটি দেখতে পাচ্ছ, এই বক্সটিতে নিচের যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছ, এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিতে হবে। ক্যাপচার কোডটি যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে রিফ্রেশ ইমেজ এই অপশনটিতে ক্লিক করতে ক্যাপচার কোডটি চেঞ্জ হয়ে যাবে। দেন এই অ্যাগ্রি করতে হবে, এই বক্সটিতে ক্লিক করে সাবমিট করতে হবে। তো চলো আমি সমস্ত এই অপশনগুলি ফিল আপ করে নেক্সট স্টেপটি দেখিয়ে দিচ্ছি। সাবমিট অপশনে ক্লিক করতে তোমাদের এখানে লেখা থাকবে ওটিপি ইজ সেন্ড টু রেজিস্টার্ড মোবাইল নাম্বার, কাইন্ডলি এন্টার ওটিপি টু প্রসেড ফিউচার। অর্থাৎ তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকবে সেই মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে। তো বর্তমানে আমাদের মোবাইলে ওটিপিটি চলে এসেছে, তো তোমাদের সামনে আমরা ওটিপিটি এন্টার করে দিচ্ছি। দেন এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে এখানে শো হচ্ছে আধার ইজ অলরেডি সেডেড, অর্থাৎ আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে। কিন্তু এখানে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড যদি লিঙ্ক না থাকতো সেক্ষেত্রে তোমাদের এখানে তোমাদের নাম এবং অন্যান্য ডিটেলসগুলি শো হতো এবং নিচে তোমাদের একটি অপশন পেয়ে যেতে আধার নাম্বার এন্টারের। সেখানে তোমরা তোমাদের আধার কার্ডের নাম্বারটি এন্টার করতে এবং আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা মোবাইল নাম্বারের ওটিপি দিয়ে ভেরিফাই করতে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ ইন্ডিয়ান বা এলাহাবাদ ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি সাকসেসফুলি লিঙ্ক হয়ে যেত। দর্শক বন্ধু, খুবই সহজেই এইভাবে তোমরা এলাহাবাদ অথবা ইন্ডিয়ান ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবে এবং যাবতীয় কাজ যেমন আঙুলের ছাপ দিয়ে টাকা তোলা এছাড়া অন্যান্য কাজগুলি করতে পারবে। তো আজকের ভিডিওতে এতটুকুই। এছাড়াও কোনো ধরনের সমস্যা হলে বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি উপকারে বা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টার আইকনটিকে অন করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।